আসসালামুআলাইকুম, নিয়ে এসেছি একটা রেসিপি আপনাদের জন্য। আমি এখানে আজকে কালাভুনা করব। এখানে গরু মাংস নিয়ে নিয়েছি 2 কেজি, গরুর মাংস 2 কেজি এখানে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের তেলটাও এখানে নিয়ে নিয়েছি, কারণ এই পেঁয়াজের তেলটা দিয়ে রান্না হবে। আর এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব মশলা বাটা এখানে নিয়ে নিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, গোলমরিচ এখানে, সয়া সস নিয়ে নিয়েছি, টমেটো কেচাপ, টমেটো সস। এখন আমি কড়াইতে মাংসগুলো দিয়ে দিব, দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো দিয়ে দিলাম, এখানে রসুন বাটা 2 চামচ, রসুন বাটা, আদা বাটা, এই মশলাগুলো আমি সবগুলো নিজে শিল পাটায় বেটে নিয়েছি, কারণ শিল পাটা বাটলে অনেক টেস্ট হয়। এখানে দিয়ে দিলাম সব মশলাগুলো বেটে নিয়েছি আমি। এখানে আমি গোলমরিচ, লবঙ্গ, অনেক মশলা আমি এখানে বেটে নিয়ে দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দিব হলুদ, গোলমরিচ, লবণ আর ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম, এখন আমি মেখে নেব, মেখে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, কাঁচামরিচ, এলাচ, গোলমরিচ, ভাজা পেঁয়াজ, আর ভাজা পেঁয়াজের যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম, এখন মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। এর ভিতরে সয়া সস দিয়ে দেব, সয়া সস দিয়ে আবার একটু মেখে নেব। এখন ঢেকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আমি 1 ঘন্টা রেস্টে রেখে মাংসটা বসিয়ে দিয়েছি। এখন কষানো হচ্ছে। আমি এটা কালাভুনা করব, তাই অনেকক্ষণ কষাতে হবে। আমার কষানো প্রায় শেষ, আমার মাংসটা কষানো হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে। আমরা অনেকক্ষণ এটাকে কষালাম, ভাজা ভাজা করে ফেললাম। এখন প্রায় শেষের দিকে, এখন একটু টেস্ট করব।
দেখা যাক কেমন হয়েছে। অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। এভাবে করে খাবেন, আল্লাহ হাফেজ। আদিয়ান, আদিয়ান কি নিয়েছো হাতে? পায়রা, সুন্দর তো, দেখি তো। উমা, তুমি ভয় পাও না আদিয়ান? ওয়াও, নিচে নামো, নিচে নামো, তুমি ভয় পাচ্ছ না? আমাদের দুইটা সুন্দর পায়রা আছে, সাদা গিরিবাজ। রাখো রাখো রাখো। ও, লক্ষণ কবুতর, সরি, দুটা লক্ষণ কবুতর আমাদের, সাদা ধবধবে, একেবারে সাদা। ও ওয়াও, অনেক সুন্দর লাগছে। আদিয়ান, এই মরে যাবে, রাখো রাখো রাখো, মরে যাবে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে, তাই আমি ওদের নাম রেখেছি সুন্দরী। আমাদের দুইটা পায়রার নাম সুন্দরী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ব্লগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আদিয়ান, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। বাই বাই। বাই বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।